বর্ষাকালের সময় পাকাতালের বিভিন্ন ধরনের পিঠেপুলি খেতে ভীষণ মজার লাগে। তবে আজকে একেবারে ইউনিক একটি পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে আগে থেকে অনেকগুলো পিঠে রেসিপি দেওয়া আছে, চাইলে ওখান থেকেও একবার দেখে নিতে পারেন। সেই রকম আজকে একটি একেবারে নতুন ধরনের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তালের পিঠে বানাতে প্রথমেই লাগবে তালের পাল্প। তার জন্য তালের পাল্প রেডি করে নিচ্ছি, আর তালের মার কী করে খুব সহজভাবে বের করবেন তারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর সেই পদ্ধতিগুলো ফলো করবেন, দেখবেন খুব সুবিধা হবে। এখন তালের এই ঘন জুস কড়াইতে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। জুস একটু ঘন করে নিয়ে দিয়ে দিতে হবে চিনি। পিঠে যতটা বানাবেন সেই মতন করে চিনিটা দিয়ে দেবেন, মোটামুটি পিঠেগুলো একটু মিষ্টি হবে। আর অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। তারপরে লবণ জুসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের আঁচটা একটু বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুধ, আর দুধ দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে শুকনো চালের গুঁড়ি। তারপরে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি চালের ডো বানিয়ে নিচ্ছি। নরম পাকের ডো বানাতে হবে, বেশি শক্ত করা যাবে না, তার জন্য গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে কন্টিনিউস এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে। তারপরে এরকম কন্টিনিউস হাতের দিয়ে নাড়তে হবে, দেখুন খুব সুন্দরভাবে এই ডোতে পরিণত হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, এর থেকে বেশি শক্ত করব না। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন চালের মধ্যে খুব সুন্দর একটা চিট চলে আসবে, দেখুন চালের মধ্যে চিট চলে এসছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা দেখবেন আগে থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, পিঠেগুলো বানাতে পারবেন, দেখুন সেই রকম একটা ডোতে পরিণত হয়ে যাবে। এখন এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, কিন্তু বেশি ঠান্ডা করবো না, গরমই আছে। এখন অল্প একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব, তার জন্য হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে ছোটো ছোটো অংশ নিয়ে এইরকম একটু মাকুর মতন চুষিগুলো বানিয়ে নিতে হবে। বেশি সরু করবেন না, তাতে বানাতে অনেকক্ষণ সময় লাগবে আর একটু কষ্ট সাপেক্ষ সময় সাপেক্ষ। তাই একটু বড় বড় করে চুষিগুলো কেটে নিচ্ছি। চুষিগুলো এইভাবেও বানাতে পারেন, তবে আমার মনে একটু ডিজাইন দিয়ে বানালে বেশি দেখতে ভালো লাগবে, তার জন্য এইরকম ইউনিক একটি ডিজাইন দিয়ে দিয়েছি। দেখুন এই ডিজাইনটা কত সহজে বানানো যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এই রকম লাগবে একটি ঝুড়ি, আর এই ঝুড়িগুলো কিন্তু রান্নাঘরে সবারই থাকে, তাই সহজে এই ঝুড়ি দিয়ে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। ঝুড়ির মধ্যে অল্প ঘি ব্রাশ করে নিয়ে একটি করে চুষি দিয়ে এইরকম দেখুন একটু প্রেস করলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে একটি ইউনিক ডিজাইনের পিঠে বানিয়ে নেওয়া গেল। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। পিঠেগুলো একটু দেখুন পুরু আছে এবং একটু বড় মাপের করে বানিয়েছি। সাধারণত চুষি যেমন হয় তার থেকে একটু বড় মাপের করে বানাতে হবে, তাতে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই পিঠেগুলোকে ঘন দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে, তার জন্য এখানে 1 লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে প্রায় 2 থেকে 3টা বলা বাসার পরেই দিয়ে দিতে হবে পিঠেগুলো। আর এই দুধ একটু টেস্টি বানিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ পিঠের পায়েসটা একটু টেস্টি বানিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিতে হবে চিনি। পিঠের মধ্যে অলরেডি কিন্তু চিনি দেওয়া আছে, পিঠেগুলো খুবই মিষ্টি, তাই চিনিটা একটু বুঝে দিয়ে দেবেন। বেশি চিনি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু খুব মিষ্টি হয়ে যাবে, তাতে খেতে খুব একটা ভালো লাগবে না। মোটামুটি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। চিনি দিয়ে দুধের সঙ্গে আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটুক্ষণ ফুটিয়ে ঘন করে নিচ্ছি। তারপরে এখানে লাগবে 2টো এলাচ। এই পিঠেগুলোতে অল্প একটু এলাচ দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভালো লাগবে। 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, দেখুন দুধ আগে থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দুধ যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পিঠেগুলো। পিঠেগুলোকে দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়বেন না, তাতে পিঠেগুলো ভেঙে যেতে পারে। আর দুধে যাওয়ার পরেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, অর্থাৎ আগে যতটা নরম থাকবে তার থেকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন বেশিক্ষণ কিন্তু এরকম খুন্তিতে নাড়বেন না, তাতে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে পিঠেগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর দুধ উতলে যাতে না পড়ে যায় তার জন্য একটু এরকম ফাঁকা থাকবে, একটু ফাঁকা রেখে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই দেখবেন পিঠেটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, পিঠে প্রায় হয়ে গেছে। পিঠে যখন হয়েছে কিনা বুঝতে পারবেন, পিঠের কালারটা দেখবেন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, আর পিঠেগুলো দেখবেন হাতের মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, অর্থাৎ পিঠে এখানে হয়ে গেছে। এখন একটি সার্ভিং পাত্রে সার্ভ করে নিচ্ছি,
খাওয়ার জন্য একেবারেই রেডি। এইভাবে তাল দিয়ে ইউনিক একটি পিঠে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে চালের গুঁড়োর বদলে সুজি দিয়েও বানাতে পারেন, তাতেও খুবই টেস্টি হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।